सिनेमा जगत चैनल पक्ष के सबा के अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। आजकल वीडियो टॉपिक हो चेतनक मान 1997 साले मुक्तिप्राप्त सकल सिनेमार बक्स ऑफिस रिपोर्ट और विस्तारित हमारे आज के वीडियो माध्यम जानते पर चेतनक मान 1997 साले मुक्तिप्राप्त सकल सिनेमार मुक्ति तारीख बक्स ऑफिस रिपोर्ट और विस्तारित ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। 1997 সালে চেতনক মান্না সর্বপ্রথম যে সিনেমাটি মুক্তি পায় সেটি হচ্ছে জনতার বাদশা। জনতার বাদশা সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি 1997 সালে। নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাদশা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আমিন খান, নিশি, মেহেদি, তৃষ্ণা, রেহানা, কালা ডাক্তার, কল্পনা, দিলদার, ডেনিরাজ, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। কলেজার টুকরা। কলেজার টুকরা সিনেমাটি মুক্তি পায় 7 মার্চ 1997 সালে। নূর হোসেন বলাই পরিচালিত কলেজার টুকরা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, অমর সানি, রানি, শাহনাজ, শর্মিলা আহমেদ, রাশেদা চৌধুরী, আহমেদ শরীফ, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। প্রেমের স্মৃতি। প্রেমের স্মৃতি সিনেমাটি মুক্তি পায় 4 এপ্রিল 1997 সালে। জুলাস চৌধুরী পলাশ পরিচালিত প্রেমের স্মৃতি সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আলিরাজ, অরুণা বিশ্বাস, ডলি জহুর, শওকত আকবর, দিলদার, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ। গুন্ডা পুলিশ। গুন্ডা পুলিশ সিনেমাটি মুক্তি পায় 18 এপ্রিল 1997 সালে। ঈদুল আজহায় শওকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, দিতি, মান্না, সন্ধ্যা, তৃষ্ণা, সঞ্জয় খান, ডলি জহুর, সুজা খন্দকার, নাসির খান, মিশা রদকর, আহমেদ শরীফ, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট প্লাস। মহাসম্মেলন। মহাসম্মেলন সিনেমাটি মুক্তি পায় 30 মে 1997 সালে। নাদিম মাহমুদ পরিচালিত মহাসম্মেলন সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, অরুণা বিশ্বাস, সাগর, কারিশ্মা, প্রবীণ, খালেদ আক্তার, কল্পনা, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। খোদার জ্বালা। খোদার জ্বালা সিনেমাটি মুক্তি পায় 13 জুন 1997 সালে। এনায়েত করিম পরিচালিত খোদার জ্বালা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শাহনাজ, মেহেদি, রোমানা, গাঙ্গুয়া, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। আম্মা। আম্মা সিনেমাটি মুক্তি পায় 11 জুলাই 1997 সালে। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আম্মা সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, মান্না, দীপ্তি, চম্পা, নাসিমা খান, বুলবুল আহমেদ, নাসির খান, মিশা রদগর, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। দেশদ্রোহী। দেশদ্রোহী সিনেমাটি মুক্তি পায় 29 আগস্ট 1997 সালে। কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শাবনাজ, শাহিন আলম, অন্তরা, কালা ডাক্তার, কল্পনা, সাইফুদ্দিন, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট প্লাস। ফাঁসি। ফাঁসি সিনেমাটি মুক্তি পায় 29 আগস্ট 1997 সালে। মোস্তফা আনোয়ার পরিচালিত ফাঁসি সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, সুবর্ণ মোস্তফা, মান্না, অরুণা বিশ্বাস, সুমন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। ক্রিমিনাল। ক্রিমিনাল সিনেমাটি মুক্তি পায় 24 অক্টোবর 1997 সালে। বেলাল আহমেদ পরিচালিত ক্রিমিনাল সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শাহনাজ, চম্পা, সাবরিনা, খালেদ আক্তার, কল্পনা, গোলাম মুস্তফা, খলিল, দিলদার, জাম্বু, কাবিলা, জহিরুদ্দিন, পিয়ার, আমির শিয়াজি, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। লুত্তরাজ। লুত্তরাজ সিনেমাটি মুক্তি পায় 7 নভেম্বর 1997 সালে। কাজী হায়াত পরিচালিত লুত্তরাজ সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমি, দিতি, আনোয়ার হোসেন, আনোয়ারা, দিলদার, দুলারি, ডেনিরাজ, নাসির খান, মিজু আহমেদ, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। কান্দকে নমন। কান্দকে নমন সিনেমাটি মুক্তি পায় 14 নভেম্বর 1997 সালে। মোস্তফা আনোয়ার পরিচালিত কান্দকে নমন সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, রেবেকা, তৃষ্ণা, আনোয়ারা, দিলদার, নাসরিন, গাঙ্গুয়া সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ। মানুষ। মানুষ সিনেমাটি মুক্তি পায় 28 নভেম্বর 1997 সালে। এজে রানা পরিচালিত মানুষ সিনেমাতে অভিনয় করেছেন মান্না, রুবেল, দিতি, আনোয়ার, আমিশিয়াজি, দিলদার, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। হাতিয়ার। হাতিয়ার সিনেমাটি মুক্তি পায় 5 ডিসেম্বর 1997 সালে। আজিজ আহমেদ বাবুল পরিচালিত হাতিয়ার সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শানু, আসিফ ইকবাল, লিলি, জাহানারা ভুইয়া, ডেনিরাজ, মাহবুব খান, গুই সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ। 1997 সালে চেতনক মান্না 14টি সিনেমা মুক্তি পায়। এই 14টি সিনেমা মধ্যে 2টি সিনেমা সুপারহিট হয়, 2টি সিনেমা হিট প্লাস হয়, 3টি সিনেমা হিট হয়, 4টি সিনেমা সেমি হিট হয় ও 3টি সিনেমা ফ্লপ হয়। 1997 সালে চেতনক মান্নার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ব্যবসায়িক দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে 1997 সালে চেতনক মান্না ঢালিউডে সফল ছিলেন। 1997 সালে চেতনক মান্নার উল্লেখযোগ্য কাজ হচ্ছে লুত্তরাজ। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।